প্রথম বিশ্বযুদ্ধের পরে আমেরিকার একটা বিষয়ে সারা দুনিয়ায় তোলপাড় হয়ে গেছে, সেটা হলো দক্ষিণ আফ্রিকা থেকে একটি কালো মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষকে শিকল দিয়ে বেঁধে তারা যুক্তরাষ্ট্রে চিড়িয়াখানাতে বন্দি করে রেখেছিল। ওটার নাম দিয়েছিল ব্যাঙ্গা ওটা, ইতিহাসে নাম আসছে। একটা মানুষকে তারা তাদের দেশের বাচ্চাদেরকে প্রমোদ আর আনন্দ দিতে পশুর সাথে চিড়িয়াখানায় বেঁধে রেখেছিল। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের মানবতা। তারা মানবতা মানবাধিকারের নামে প্রহসন করছে, কোনো মানবতা মানবাধিকার তাদের কাছে নাই। আমি প্রায় বলে থাকি, মানুষকে ধ্বংস করার, হত্যা করার কোনো মারণাস্ত্র কোনো মুসলিম বিজ্ঞানী বানায় না, সব অমুসলিমরা তৈরি করেছে। ডিনামাইট আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল, মুসলিম না মুসলিম? জোরে বলেন, ইহুদি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র, ডেডলিস্ট উইপন, মাস ডিস্ট্রাকটিভ, চরম ধ্বংসাত্মক মারণাস্ত্র, অ্যাটম বম। এই সূত্রটা আবিষ্কার করেছে আইনস্টাইন, E=mc² আপেক্ষিক আণবিক ভর। এই সূত্র থেকে আইনস্টাইন সূত্র দিয়েছে, মার্কিন বিজ্ঞানীরা অ্যাটমিক রিয়্যাক্টরে বোমা আবিষ্কার করছে। সেই বোমায় দুই দিনে হিরোশিমা নাগাসাকিতে 900,000 মানুষ তারা হত্যা করেছে। মিসাইল ক্ষেপণাস্ত্র, এই যত ডেট আপনার মাথা খারাপ হয়ে যাবে। সুপারসোনিক মিসাইল, সুপারসোনিক মিসাইল যেটা শব্দ থেকে 6 গুণ আগে দৌড়ায়, শব্দের গতি থেকে 6 গুণ তার গতি বেশি। এটা এক মহাদেশ থেকে বাটন টিপ দিবে, এটা সোজা চলে যাবে মহাশূন্যে। ওখান থেকে তার লক্ষ্য নির্ধারণ করে জায়গা মতো এসে আঘাত করবে, সেটা আবার অ্যাটম বম বহন করতে পারে। এই সমস্ত মারণাস্ত্র তৈরি করেছে পশ্চিমারা, আবিষ্কার করেছে অমুসলিমরা। মুসলমানের দ্বারা একটি মারণাস্ত্র পৃথিবীতে তৈরি হয় নাই, কিন্তু চোরের মার বড় গলা। পশ্চিমারা মুসলমানকে সন্ত্রাসী বলে, মুসলমান শান্তিকামী, তোমরা পশ্চিমারাই সন্ত্রাসী। আমাদেরকে বলে সন্ত্রাসী, পশ্চিমারা বলে মুসলমান সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী না, আমরা শান্তিকামী। করোনায় যখন তোমাদের 12টা বেজেছে, আমাদের মুসলিম বিজ্ঞানী করোনা আবিষ্কার করে বিশ্ব মানবতার পক্ষে কাজ করেছে। স্বামী স্ত্রী তুর্কি বংশোদ্ভূত, জার্মান নাগরিক, তাদের ফর্মুলাতেই ফাইজার কোম্পানি টিকা আবিষ্কার করেছে। সেই টিকা আবার তারাই ব্যবসা করতেছে, আর মুসলমান দয়ার জন্য হাত পেতে বসে আছে, কথা বলে না মুসলমান। দেখেন না, আমাদেরকে ভিক্ষা দেয় ওরা, জাপান দেয় 2 লক্ষ ডোজ, চায়না দেয় 6 লক্ষ ডোজ, আমেরিকা দেয় 10 লক্ষ ডোজ। বেটা, কার ভিক্ষা কারে দো, আমরাই তো ভিক্ষা দিছি। ভিক্ষুক তো ভিক্ষা দিতে পারে না, আমরা দাতা তোমরা গ্রহিতা, আমরা আবিষ্কারক তোমরা ভোক্তা, আমরা তৈরি করেছি তোমরা সুবিধা নিচ্ছ। কিসের দয়া দেখাও? এটাও দয়াও না, এটা হচ্ছে বিজনেস পলিটিক্স, কে কত টিকা বিক্রি করতে পারে। আমি দোয়া করি বাংলাদেশ নিজেই টিকা আবিষ্কার করুক, যদিও বা আমি এখন পর্যন্ত টিকা গ্রহণ করি নাই, এটা আমার ব্যক্তিগত বিষয়। কি বলেন আপনারা? তো দোয়া করি আবিষ্কার করুক বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশ কারো দয়া আর ভিক্ষায় না চলুক, বাংলাদেশ নিজে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে, ইনশাআল্লাহ, এটা আমরা চাই। কারণ আমাদের লজ্জা হয় বিদেশ গেলে, বাংলাদেশি নাগরিক শুনলে বিদেশের কোনো এয়ারপোর্টে আমাদের কোনো মূল্য নাই, রেস্টুরেন্টে হোটেলে কোথাও কোনো মূল্য নাই, আমাদেরকে ধরা হয় থার্ড ক্লাস নাগরিক। মনে মনে বলে, দুর্ভাগা কাঙ্গালগুলো আসছে বাঙ্গাল থেকে,
এই অপবাদ আমরা চাই না। পশ্চিমারা সমৃদ্ধ হয়েছে আমাদের সম্পদ দিয়ে, ঠিক কিনা? আমাদের তাজমহলের কোহেনূরকে তারা চুরি করে ব্রিটেনকে সমৃদ্ধ করেছে, ঠিক কিনা? লুণ্ঠন করেছে আমাদের সম্পদ ঢাকা থেকে, সোনারগাঁও থেকে, লুণ্ঠন করেছে মুসলিম শাসকদের সম্পদ দিল্লি থেকে, সেই সম্পদে সমৃদ্ধ হয়েছে পশ্চিমারা। এর আগে তো ইংরেজরা, ইংরেজ, ডাচ, পর্তুগিজ, ফ্রান্স, ওদের কোনো ব্যবসায় ছিল না, সমুদ্রে চুরি আর ডাকাতি করে চলত, সব আমাদের সম্পদ। কাদের সম্পদ? কাদের সম্পদ? আর আমরা মুসলিমরা বীর জাতি, বিশ্বকে আমরা শাসন করেছি, বিশ্ব নেতৃত্ব আমরা দিয়েছি, বিশ্ব সভ্যতা আমরা তৈরি করেছি। পশ্চিমাদের কোনো ইতিহাস নাই, ওরা জঙ্গলে কাঁচা গোস্ত খেত, সমুদ্রে চুরি ডাকাতি আর দস্যুপনা করে চলত, এটাই ইংরেজদের ইতিহাস, ডাচ, পর্তুগিজ, ফ্রান্স তাদের ইতিহাস এটাই। কথা বুঝতেছেন? বলছিলাম সূরা ফাতিহা কিভাবে পড়বেন মনে থাকবে? এই যে মানুষের হক, হাক্কুল ইবাদ, এটাকেই বলা হয় হিউম্যান রাইটস, মানবাধিকার। কি বলা হয়? আল্লাহর কোরআন পন্থী যারা তাদের কাছে মানুষা ও মানবতার মর্যাদা আছে, যাদের কাছে কোরআন নাই, মানবরচিত তন্ত্রমন্ত্র মিথ্যা মতবাদে বিশ্বাসী, হোক তা সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, যেই মতবাদী হোক, মানুষ ও মানবতার মর্যাদা দিতে পারে নাই, মানুষ ও মানবতার মর্যাদা দিয়েছে একমাত্র আল্লাহর কোরআন। আজকে যারা মানবতার কথা বলে, এই মানবাধিকারগুলোর কন্ডাক্টরই নিছে আমেরিকা, আর সে হচ্ছে গণতন্ত্রের ফেরিওয়ালা। তার দেশে গণতন্ত্র আছে কি না নেই ওটা দেখার দরকার নাই, কিন্তু সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখতেছে কোথায় গণতন্ত্র আছে কোথায় নাই, কোথায় নারীর অধিকার আছে কোথায় নাই, কোথায় মানবাধিকার আছে আর কোথায় নাই। কিন্তু আমরা দেখি তার দেশে মানবাধিকার নামে কিছু নাই। আপনারা অবাক হবেন, পশ্চিমারা মানবাধিকারের কথা বলে, ওদের মুখে তো মানবাধিকারের কথা শোভা পায় না। প্রথম বিশ্বযুদ্ধের পরে আমেরিকার একটা বিষয়ে সারা দুনিয়ায় তোলপাড় হয়ে গেছে, সেটা হলো দক্ষিণ আফ্রিকা থেকে একটি কালো মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষকে শিকল দিয়ে বেঁধে তারা যুক্তরাষ্ট্রে চিড়িয়াখানাতে বন্দি করে রেখেছিল, ওটার নাম দিয়েছিল ব্যাঙ্গা ওটা, ইতিহাসে নাম আসছে। একটা মানুষকে তারা তাদের দেশের বাচ্চাদেরকে প্রমোদ আর আনন্দ দিতে পশুর সাথে চিড়িয়াখানায় বেঁধে রেখেছিল, এই হচ্ছে যুক্তরাষ্ট্রের মানবতা। তারা মানবতা মানবাধিকারের নামে প্রহসন করছে, কোনো মানবতা মানবাধিকার তাদের কাছে নাই, ঠিক কিনা বলে? ইসলাম মানবাধিকারকে কত মর্যাদা দিয়েছে, আল্লাহর হুকুম, কোনো মানুষ বিপদে আগুনে জ্বলে যাবে, ডাক দিয়েছে তুমি নামাজ ছেড়ে যাও।